বলছি আরে ছেড়ে বিয়ে করব না মানে ছেড়ে বাপি বিয়ে করব ব্যস্ত আছি ও বুঝে পারছি আরে বুঝে পারছি কইছি তো কই যাব কই ব্যস্ত আছি পরে কথা কইতেছি নাই আপনি কি মা জাননি জি আসসালামু আলাইকুম আপনি পেয়ার ভাই খবর দিছি আমার নিজের বিয়ার লাগে কি করে লিখতেছেন ভাবি সব গেছি কই গটক মানুষ গটকের সাথে তো রাগ ডাক করার কোন দরকার নেই যখন আমার বয়স 25 বছর তখন চিন্তা করলাম যে বিবাহটা করবই যেন তেন বিবাহ করবো না প্রেম করে বিবাহটা তো 25 বছর বয়স থেকে 30 বছর পর্যন্ত একটা মেয়ে খুঁজলাম যে সুন্দর চেহারার মেয়ে যার সাথে প্রেম করা যায় এবং বিবাহটা করা 25 বছর থেকে 30 বছর তার সাথে আমি দীর্ঘদিন প্রেম করলাম 30 বছর পরে সে আমার রেখা আমার এক বন্ধুর সাথে বাইকে গেল এরপরে 30 বছর থেকে 35 বছর পর্যন্ত চিন্তা করলাম শালার বিয়াই করব না 35 বছর বয়স এসে মনে হইলো না জীবনটা 1 লাখ কাটা যাবো একটা বিয়া করাই 2 বছর লাগলো হইলো গা যে মাইয়া খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আপনার দ্বারস্থ হয়েছি ভাই আমার বয়স 37 বছর তো একটা সুন্দর মায়া দেখে একটা বিয়ার ব্যবস্থা করে দেন ভাই কোনো সমস্যা নেই কেউ আপনি আমার কাছে আইছেন আমি ঘটক মানুষ আমি হাজির হাজির বিয়ার সাদি দিয়ে বাড়াই দিয়েছি আপনার বিয়ে হয়েছে আপনার বয়স 37 হোক না 87 কোনো নজির আছে না বড় বড় মানুষ বিয়ে করছে না 70 বছর 71 বছর বয়সে কোনো সমস্যা নেই কেউ আপনিও বিয়ে করবেন এখন আপনার মনে করেন যে ক্রাইটেরিয়াটা কি মানে মানে কেমন অন লাগবো এমন অন লাগবো না অমন অন লাগবো টাকা পয়সা কি বস্তা ভরে থাকবো না বালতি ভরে থাকবো মানে আমার পছন্দ জিজ্ঞেস করতেছেন না পছন্দের কথা জিজ্ঞেস করেন পছন্দ তো ভাই ক্যাটরিনা কাই ক্যাটরিনা কাই আরে মিয়া কোনো রিনা মিনা পাইনি আমনে লেগে ওঠাতে আচ্ছা শুনেন অত কত দরকার নাই দেখতেছি আমি অনেক পকেট খরচ মচ কিছু দেন দিয়ে তাড়াতাড়ি যে আমার বহুত কাম আছে তাড়াতাড়ি দেন আমার দিতে দেন ভাই আমার শেষ ভরসা ভাই আরে ভাই কইছি না